বিনা কারণে কোনো একজনকে যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে। এক্ষেত্রে করোনা আক্রান্ত একজন ব্যক্তির মাধ্যমে কোনো মসজিদে বা ঈদের মাঠে যদি হাজার জনের দেহে এই ভাইরাসটা ছড়ায়, এই প্রাণহানির জন্য সেই মানুষটা গুনাহগার? জি, এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কিন্তু প্রশ্নের সাথে আরো কতগুলো সংশ্লিষ্টতা আছে। ডাইরেক্ট আয়াতকে যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে ভিকটিম অনেকেই হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে, কেউ যদি নিশ্চিত হন যে আমি করোনা আক্রান্ত, অথবা আমার মধ্যে এমন কতগুলো সিমটম আছে যা দেখে বোঝা যায় যে মেবি এটা হতে পারে আমার মধ্যে, সেই ক্ষেত্রে তাকে এই ক্ষেত্রে সচেতন হতে হবে। বিশেষ করে ফোকাহারা চারটা মতামত দিয়েছেন মসজিদে যাওয়ার ক্ষেত্রে, না যাওয়ার ক্ষেত্রে। প্রথম মতামত হচ্ছে, কেউ যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার জন্য মসজিদে যাওয়া সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এই ক্ষেত্রে তিনি যদি যান এবং একজন আক্রান্ত হন, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয়ত, কেউ যদি মনে করেন যে আমি যে সিমটম দেখছি অথবা আমার ফ্যামিলিতে যারা আছে তার দ্বারা আমি সংক্রমিত কিনা, আমার পরীক্ষা নয়, পরীক্ষিত এখন আমি হতে পারি নাই, সেক্ষেত্রে তাকেও ইসলামের একটা সূত্র, লা দারা ওয়ালা দিরারা, আমি ক্ষতি করব না, আমি ক্ষতিগ্রস্ত হব না। রাসূল ইসলামের তিরমিজির এই হাদিসের আলোকে তারও মসজিদে যাওয়া উচিত হবে না, কারণ তিনি নিশ্চিত নন যে তিনি এর দ্বারা আক্রান্ত কিনা। তৃতীয়ত, যেই ব্যক্তিরা বৃদ্ধ, যেই ব্যক্তিরা অসুস্থ, অন্য রোগে আক্রান্ত, তাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল, অথবা শিশু, যারা আক্রান্ত হলেই তারা সিভিয়ার পর্যায়ে ক্ষেত্রে চলে যেতে পারেন, ইসলাম তাদের ব্যাপারেও বলছে তারাও যদি মসজিদে না যে বাড়িতে সালাত আদায় করেন, তাদের সালাত আদায় হবে। চতুর্থত, কোন একটা এলাকায় কোন একটা করোনা পরিস্থিতি এমন রূপ ধারণ করেছে যে যেই জায়গাতে যারা মসজিদে আসছে তাদের ক্ষেত্রে তারা নিশ্চিত নন যে তারা প্রত্যেকে স্বাস্থ্যবিধি সচেতনতা এগুলো মেনে আসছে কিনা। সেইটাতেও যদি কেউ এরকম নিজে মনে করেন যে আমি আমার পরিবারকে হেফাজত করতে চাই, আমি জানি আমার পরিবার আক্রান্ত নয়, আমার ফ্যামিলি আক্রান্ত নয়, কিন্তু আমার ফ্যামিলিতে শিশু আছে, আমার ফ্যামিলিতে বৃদ্ধ আছে, অন্যান্য রোগগ্রস্ত মানুষ আছেন, আর সমাজে পুরো একটা করোনা পরিবেশ চলতেছে, যে অন্যরাও সচেতন হয়ে মসজিদে আসছে কিনা আমি জানি না, আমি যদি যাই ওই মানুষের দ্বারা আমি সংক্রমিত হওয়ার সুযোগ থাকতে পারে, এরকম ক্ষেত্রে ইসলাম বলেছে তিনি যদি সতর্কতায় মসজিদে না যান তার জন্য রুখসত আছে। কিন্তু এর বাইরে সরাসরি এই কথা আমরা বলতে পারি না যে কোনো একটা ব্যক্তি মসজিদে গেছেন সকল স্বাস্থ্য সচেতনতা মেনে, অথবা ইমাম মসজিদে যারা আছেন দায়িত্বশীল তারা মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে মসজিদে চলছেন, তারপরে আল্লাহ রাব্বুল আমিন জানেন কেউ যদি যায় আক্রান্ত হয় সেক্ষেত্রে তাকে ব্লেম করা যাবে না। কিন্তু যে চারটার মৌলিক নীতিমালা বললাম, এই নীতিমালাকে কেউ যদি ভায়োলেট করেন, এরপরেও যদি তিনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হন অথবা কাউকে ক্ষতিগ্রস্ত করেন, আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে পরোক্ষভাবে জবাবদিহি করতে হবে।